ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য এই মহান একুশের রাতে আমরা কথা বলছিলাম বাংলাদেশ আমাদের এখানে নতুন একটি প্রজেক্ট নিয়ে আমাদের কমিউনিটির যে প্রজেক্টটি হচ্ছে আমাদের ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য এবং আমাদের যারা এখনো ব্যবসার সাথে অংশগ্রহণ করেনি ইনভেস্ট করেনি তাদেরকে ইনভেস্ট করানোর জন্য একদল প্রজন্ম ব্রিটিশ বাংলাদেশি যারা প্রজন্ম তারা আয়োজন করেছে ব্রিটিশ বাংলাদেশি অ্যাওয়ার্ড 2015 যার ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11 মার্চ বার্মিংহামে এবং এ বিষয়ে কথা বলার জন্য আমি আবার যাচ্ছি জনাব মিস বাউর রহমান আপনার কাছে যে বিষয়টা ওই আপনাদের 11 মার্চ যে প্রোগ্রামটা আপনি আমাকে নাসির সাহেব বললেন যে এটা টিকিট হচ্ছে 100 পাউন্ড তাই না অর্থাৎ টেবিল হচ্ছে 1000 পাউন্ড তো এই যে অনেক অবশ্যই এটা অনেক বেশি সেখানে আমাদের যারা দর্শক যাবেন বা গেস্ট যাবেন তারা কী কী পাবেন ধন্যবাদ আসলে সেই অনুযায়ী যে প্রোগ্রাম অনুযায়ী একটু তেমন বেশি করে রাখিনি আমরা অনেকে তার চেয়ে বেশি রাখেন কিন্তু আমরা 100 পাউন্ড রেখেছি পার টিকিট অনেকে আবার টেবিল বুকিংও নিচ্ছেন হ্যাঁ তো আমাদের যে প্রোগ্রামে 100 পাউন্ডের টিকিটের বিনিময়ে কি কি থাকবে তার মধ্যে এন্টারটেইনমেন্ট অবশ্যই থাকবে এখানে পারফরমেন্স থাকবে তারপরে আপনার এখানে আপনার যারা আপনার মানে অ্যাওয়ার্ড নিচ্ছেন হ্যাঁ তাদের জন্য বিশেষ মানে যখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তাদের জন্য বিশেষ কিছু আয়োজন থাকবে তারপরে অবশ্যই 5 কোর্স মিল থাকবে সেখানে মানে খুব সেখানে আমি আশা করব যে খুব ভালো প্রেজেন্টেবল কিছু থাকবে খাওয়া দাবার যে ব্যবস্থা তারপরে আপনার এন্টারটেনমেন্ট যেটা বললেন আপনার আশা করছি আমরা আরও কিছু আমরা সারপ্রাইজ কিছু রাখবো সেটা সবসময় আমি বলতে চাচ্ছি এখানে দেখা যাবে আমি এখন বলে ফেলি সব তাহলে সারপ্রাইজটা তো আর প্রকাশ করে ফেললাম তো এটা আমি সারপ্রাইজ দেখতে চাচ্ছি আমি যাচ্ছিলাম জনাব কাসার চৌধুরী আপনার কাছে যে প্রশ্ন এই যে আপনি প্রথমে এসে বলছেন এটা একটা ইনোভেটিভ এটা একটা নতুনত্ব আমাকে একটু এক্সপ্লেইন করবেন এটা কিসে কেন নতুনত্ব কেন জানি আমার মনে হয় এটা একটা ইউনিক আইডিয়া আপনার হিডেন পটেনশিয়াল আমি আজকাল যখন রাস্তায় হাঁটি বা যখন আমাদের বন্ধু বান্ধব আমাদের আগের জেনারেশনের সবাইকে যখন দেখি সবার মনে জন্য একটা স্পৃহা কি করে সাকসেসফুল হতে চায় জীবনে সাকসেসফুল হওয়ার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো কমার্স ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষার পাশাপাশি তা আমার কেন জানি মনে হয় এই উদ্যোগটা এই আয়োজনটা একটা ইউনিক হয়তো এই উদ্যোগের মাধ্যমে এন্টারপ্রেনাররা আসবে যারা যাবে ওই দিন ওইখানে গেলে একটা নেটওয়ার্কিং আমি আমি সবাইকে আহ্বান করছি যে আপনারা সারাদিন আমাদের যা যা কিছু অর্জন হয়েছে এই কমিউনিটিতে এইখানে এইভাবে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল এই ছোট্ট পরিসরে ছুটি হওয়ার প্রথমে যখন কমিউনিটি এখানে আসে ব্রিকলেনে এখানে সেখানে 5 জন 7 জন 10 জন হয়তো বসতো রাস্তার মোড়ে এখন পুরো ব্রিকলেনই আমাদের শহীদ মিনার হয়েছে আমাদের হ্যাঁ ক্যাটারিং অ্যাসোসিয়েশন হয়েছে আমাদের কারি অ্যাওয়ার্ড আমাদের তা আমার কেন যেন মনে হয় এই বিজনেস অ্যাওয়ার্ডটার মাধ্যমে একদিন পুরো কমিউনিটি ব্রিটিশ বাংলাদেশি আপনার এই অনুপ্রাণিত হবে আমাদের নতুন এন্টারপ্রেনাররা আসবে এসে একদিন থার্ড প্রজন্ম অংশগ্রহণ করবে আমরা আমরা প্রসার লাভ করব আর ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো জাতি আজকে দেখেন পৃথিবীতে যে দেশ যত উন্নত ওদের ট্রেডিংটা তত বেশি শক্ত এবং মজবুত হ্যাঁ আমাদের পাশের দেশ থেকে শুরু প্রত্যেক দেশে দেখেন কিন্তু আমরা এখানে আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে এখানে ওই ট্রেডিংটা যদি আমরা নিজেরা করতে পারতাম বা করতে যাচ্ছি এখন আমাদের যে 13,000 রেস্টুরেন্টের যে যে আপনার যে প্রোডাক্টস ওটা যদি আমরা বাঙালিরা আমাদের আমরা নিজেরা নিজেরা যদি ডেলিভার করতে পারতাম সব প্রোডাক্টসটা পাপড়াম থেকে শুরু করে চাটনি যা কিছু আছে হ্যাঁ গ্রোসারি সব কিছু তাহলে এই 13,000 হয়তো আপনার 4 গুণ হয়ে আমরা 100,000 হয়ে যেতে পারতাম কর্মসংস্থান হইতো ওইখানে বাট একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি যে আমাকে প্রশ্ন করতে পারে কেউ যারা অনেক দর্শক যারা দেখতেছে আমি এখানে কেন আমি আসলে ব্যবসা বাণিজ্য খুব একটা বুঝি না কিন্তু আমি সেটা জানি যে ব্যবসা বাণিজ্য কমার্স ছাড়া কোনো জাতির কোনো পরিবারের কোনো মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া আসল স্বাধীনতা ভোগ করার মতো সফলতা আসে না জীবনে এখানে মিসবাহুর রহমান আমার বন্ধু এই ওনার যে পার্টনার শামীম চৌধুরী সাহেব নাসির ভাই হ্যাঁ ওনারকে ওনার সাথে পরিচয় হয়েছে ওনার মাধ্যমে কিন্তু মিসবাহুর রহমান সঙ্গে যেটা আমি জানি গত 25-30 বছরে উনি খুব কিন্তু আপনার ডিটারমাইন্ড লোক এবং বড় একজন সংগঠক ই কমার্স করেছেন উনি আই থিঙ্ক গত 1 বছর বা 2 বছর আগে হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে আপনার এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির সাথে পার্টনারশিপ করে একটা সাকসেসফুল একটা ইনোভেটিভ প্রোগ্রাম সবাই এনজয় করতে পেরেছে তো ওটা দেখে তারপরে যখন উনি এটার কথা গল্প করছিলেন আমাকে আমি কিন্তু এই খুবই একটা এই আপনার আশাবাদী হয়েছি যখন ই কমার্স করছেন তার আগে আরও অনেক ইভেন্ট উনি ওনার করছেন ওনাদের সাথে উনিও করছেন নিজে তা আমি মনে করি ওনার এই উদ্যোগটা সফল হবে যা কিছু প্রয়োজন এখন আমাদের কমিউনিটির সবাইকে এগিয়ে আসা এই প্রয়াসকে এই প্রচেষ্টাকে এই প্রয়াসকে
সাকসেস করে ফেলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম নাসির আহমেদ আপনার কাছে। আপনার মানে এনটিভির মাধ্যমে আপনার আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা কমিউনিটি তাদের কাছে আপনার চাওয়া কি কি বলতে চাচ্ছেন আপনি? আপনার তো এখনো 20 দিন বাকি আছে, এটাকে কিভাবে সাকসেস করে তুলতে পারবেন সবার অংশগ্রহণে? এখন বলা হচ্ছে যে সবার সহযোগিতা আমাদের অবশ্যই লাগবে, কারণ এই বছর যদি আসলে আমরা সাকসেস না হই তাহলে তো এই আমাদের সামনের দিকে আর এগিয়ে যাওয়া হবে না, কারণ এই বছরে যদি আমরা মুখ তুবড়ে পড়ে যাই তাহলে তো সামনে আর এগোতে পারবো না। তো এর জন্য সবার কাছে, কমিউনিটি সবার কাছে আমাদের অনুরোধ, দর্শক যারা দেখতেছেন, যে আপনারা আগামী 11 মার্চ বার্মিংহামে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড 2015 যেটা ইউকের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওইখানে সবাই আসতে, সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা জিনিস আমি বলতে পারি যে এই প্রোগ্রামে যদি আপনি ভাবেন যে 100 পাউন্ড দিয়ে টিকিট কিনে যাব কি পাবো, লস হবে না তো? কিন্তু আমি আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আপনি এই প্রোগ্রামে গেলে লস হবে না, কারণ টাকা খরচ করে কিন্তু অনেক সময় আমরা ভালো কিছু পাই, মানে পেতেও পারি না। কিন্তু আমি এটাই দৃঢ়তার সাথে বলতে পারবো যে এই প্রোগ্রামে গেলে অবশ্যই আপনি উপকৃত হবেন, ব্যবসায়িক দিক থেকে নিজের বিনোদনের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন, এই এটা আমি আশা করতে পারি। আমি আমি জনাব স্বামী সাহেব আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা ধরেন সে এক্সাম্পল এই অ্যাওয়ার্ডটা একজন এক্স ওয়াই জেড একজন ব্যবসায়ী পেল, তো সেই ক্ষেত্রে সে কীভাবে মানে নিজেকে আরও বেশি প্রকাশিত করতে পারে বা আপনারা কি এক্ষেত্রে হেল্প করবেন কি না? হ্যাঁ, ডেফিনেটলি যেহেতু অ্যাওয়ার্ডটা উদ্দেশ্যই হচ্ছে যে উৎসাহিত করা এবং তাকে রেকগনিশন দেওয়া যে অ্যাওয়ার্ডটা পাবে, ওই অ্যাওয়ার্ডের মাধ্যমে সে আরও ইন্সপায়ার্ড হবে এবং যে অ্যাওয়ার্ডটা পাবে উনাকে দেখে তার নেক্সট প্রজন্ম বা আরও যারা ব্যবসায়ীরা আছেন উনারা আরও উদ্বুদ্ধ হবেন যে আরও কিছু ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং ভালো কিছু করে প্রুভ করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কিছু এটাই বলতে চাই যারা দেখছেন, যেহেতু এটা একটা নেশন ওয়াইড অ্যাওয়ার্ড, সমগ্র ইউকে থেকে শুধু স্কটল্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা সিটি থেকে আমরা আমন্ত্রণ করেছি সবাইকে, আপনারা সবাই আসবেন। হয়তো অনেককে অনেক বছর পর অনেকের সাথে দেখা হয়ে যেতে পারে, এটা একটি নেটওয়ার্কিং হবে। আর কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, এটা হবে ওয়ান অফ দ্য ইউকের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এবং গর্জিয়াস ইভেন্ট হবে। সো ইনশাল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত, আর দেখা হবে 11th of March বুধবার ইভিনিংয়ে সবার সাথে বার্মিংহামে বিংলি হলে। থ্যাংক ইউ। নসির সাহেব কি বলতে লাগছিলেন? এখানে একটা কথা বলতে চাইছি যে আপনি এখানে শামীম চৌধুরীকে প্রশ্নটা করেছিলেন যে ব্যবসায়ী যারা এখানে মানে অ্যাওয়ার্ড পাবে তারা কিভাবে উপকৃত হবে, আপনারা কি সাপোর্ট দিবেন, আমরা কি সাপোর্ট দেব? আমরা হচ্ছে গিয়ে যে এই প্রোগ্রামে আমরা যখন একজন উইনার হবেন বা যারাই হবেন আমরা সবগুলা মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে আমরা ওনাদেরকে অবশ্যই কভারেজ করার চেষ্টা করব। এবং আপনি জানেন যে আমাদের এই প্রোগ্রামটা আসলেই বিভিন্নভাবে আমরা এটাকে মিডিয়ার মাধ্যমে দেখানো হবে প্রোগ্রাম পরে। আর যেহেতু এখানে বিশাল ইউকের বিভিন্ন জায়গা থেকে যে আপনার মানুষগুলো আসবেন, যারা গেস্টরা আসবেন, তাদের মধ্যে সবার মধ্যে উনি যে সামনে যে মানে প্রকাশিত হবেন এটা একটা বড় সাপোর্ট ওনার জন্য। থ্যাংক ইউ। মানে নেটওয়ার্ক তৈরি, বড় একটা সাপোর্ট, হ্যাঁ নেটওয়ার্ক তৈরি হবে। মেজবা সাহেব আপনি আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনি আপনার আগামী যে আরো 20 দিন বাকি আছে অর্থাৎ যেহেতু আপনি চেয়ারম্যান অব দিস ইভেন্ট এবং চেয়ারম্যান অব দ্য দেশ ফাউন্ডেশন, তো এইখানে আপনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কাছে আপনার এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আপনার কী কী চাওয়ার আছে? ধন্যবাদ। আমাদের যে 11 মার্চ বার্মিংহামের বিংলি হলে যে ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড হচ্ছে, সময় কিন্তু বেশি নেই, আর আপনি ঠিকই বলেছেন 20 দিন। এর মধ্যে আপনার আমি যারা দর্শক আছেন বা যারা বিজনেসম্যানরা আছেন তারা মনে করেন তারা এই এই আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন তাদের কিন্তু আমি ইনফরমেশন বলতে চাই, এখনও সুযোগ আছে। নমিনেশন চ্যাপ্টার ক্লোজ, কিন্তু তারা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন, উপভোগ করতে পারেন আমাদের ওই দিন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ওয়েবসাইট www.dashfoundation.org.uk তে ভিজিট করলে আমাদের সব ইনফরমেশন পেয়ে যাবেন। দুই,
আমাদের যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে info@dashfoundation.org.uk info@dashfoundation.org.uk এবং অথবা টেলিফোন করতে পারেন 01216901120 01216901120 এই নম্বরে যারা আগ্রহী যারা আপনার টেবিল নিতে চান আমরা এনকারেজ করব যারা একটা দুইটা বা টেবিল নিতে চান অংশ নিতে চান পার টেবিলে 10% করে থাকবেন একটা টেবিলে তো তারা অংশ নিতে পারেন সেখানে তো আমি তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমাদের যে অ্যাওয়ার্ডে কি কি দেওয়া হবে যারা উইন করবে তাদের কি দেওয়া হবে তার ক্রেস্ট দেওয়া হবে তাদেরকে খুবই আমার খুবই মূল্যবান একটা একটা করে ক্রেস্ট দেওয়া হবে সবাইকে এবং সাথে আবার ক্রেস্টের সাথে আবার সার্টিফিকেট দেওয়া হবে এবং আমাদের এই যে টোটাল প্রোগ্রামের যে স্পন্সর তার মধ্যে আমাদের মেইন যে স্পন্সর করছেন তাদের মধ্যে ব্র্যাক সাজন সালাম ভাই এখানে আসার কথা ছিল সিও কিন্তু একটা বাইরে দেশের বাইরে তাকে আসতে পারেন নাই তারপরে আমাদের প্রবাসী পল্লী ইলেকট্রনিক্স হ্যাঁ তারা আমাদের মেইন স্পন্সর তারপরে আমাদের স্পন্সর রয়েছে এনআরবি ব্যাংক হ্যাঁ জেকবা ইকবাল আহমেদ অভি সাহেব চেয়ারম্যান তাদের রিপ্রেজেন্টেটিভ আসার কথা ছিল আসেন নাই তো তারা আমাদের মেইন স্পন্সর সাপোর্ট করছেন তারপরে বিভিন্ন মিডিয়ামে এনটিভি শুরু থেকে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো আপনাদেরকেও ধন্যবাদ এটিএন বাংলা বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে বা চ্যানেল লাইভ বা অন্য যে চ্যানেলগুলো সারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন বাংলা পত্রিকাগুলো আমাদের বা চ্যানেলের সবই সাপোর্ট দিয়ে যাচ্ছেন পত্রিকা দেশ পত্রিকা আমাদের পার্টনারশিপ আছে সুরমা তারপরে জনমত সব পত্রিকাগুলো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছে তারপরে অন্যান্য যে পত্রিকাগুলো আছে এখানে বাংলা বয়স আছে তারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো আমি সবাইকে আমি সবার নাম বলবো না তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স তারাও আমাদের সাপোর্টে আছেন তো আমি পিকাডেলি ব্যাংকুইটিং হল তারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো আমি 30 সেকেন্ডে কি বলবেন দর্শক 3 সেকেন্ডে 30 সেকেন্ড আচ্ছা 30 সেকেন্ডে এটা বলবো দর্শক উদ্যোগে যে আমাদের যে ইভেন্টটা হবে 11ই মার্চ বিংলি হলে বার্মিংহামের 6টায় আপনারা সবাই আমন্ত্রিত এবং এই অনুষ্ঠানটি ব্রিটেনের ওয়ান অফ দি বেস্ট অনুষ্ঠান আমরা প্রেজেন্ট করতে চাই প্রেস্টিজিয়াস ইভেন্ট হবে এবং এই অনুষ্ঠানে আপনাদের কিছু জন্য কিছু সারপ্রাইজ থাকবে গেস্টরা থাকবেন বাংলাদেশ এবং ব্রিটেনের সুনামধন্য কিছু রাজনীতিবিদরা থাকবেন আপনার ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন এবং এখানকার লিডিং যে মেইন স্ট্রিম বাংলাদেশ সরি ব্রিটিশ বিজনেসম্যানদের প্রতিনিধিরা আমাদের উপস্থিত থাকবেন এই এটাই আমাদের লাস্ট মেসেজ ধন্যবাদ কথা সাহেব আপনি লাস্ট কি কমেন্টস করবেন আমাদের ভিউয়ার্সদের জন্য ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড আমি বলবো প্রত্যেকটা বাঙালি ব্রিটিশ বাংলাদেশিকে এগিয়ে আসার জন্য জানার জন্য বোঝার জন্য এটা কিরকম অ্যাওয়ার্ড ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ধন্যবাদ ব্যবসার সফলতা দিয়ে কমিউনিটিকে আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারবো আসুন সবাই একসাথে আমরা উপভোগ করি 11ই মার্চ নাসির সাহেব আপনি কি বলবেন একদম শেষ কমেন্টস শেষ কমেন্ট যে আপনারা যারা এই প্রোগ্রাম দেখতেছেন সবাইকে বিনীত অনুরোধ করব যে আগামী 11 মার্চ বার্মিংহামের বিংলি হলে যে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই আপনারা সবাই আসবেন এবং যারা বন্ধু-বান্ধব সবাইকে বলবেন যে এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ আমি যাচ্ছিলাম শামীম চৌধুরী শেষ কমেন্টস একটা কথাই বলবো যেটা আমাদের স্লোগান লেটস সেলিব্রেট দ্য বেস্ট অফ ব্রিটিশ বাংলাদেশিস থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম চারজন সম্মানিত অর্গানাইজার যারা চাচ্ছেন যাদের ধারণা যাদের ধ্যান হচ্ছে যে আমরা যদি এই অ্যাওয়ার্ডটাকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের কমিউনিটি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে তুলতে পারবো উৎসাহিত করে তুলতে পারবো এবং আমরা অর্থনৈতিক মুক্তি পাবো এবং আমরাও চাই আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের সত্যিকারের স্বাধীনতা প্রিয় দর্শক দেখা হবে আপনাদের সবার সাথে আগামী একটু পরে অর্থাৎ একটু পরে রাত 12টায় শহীদ মিনার অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার ব্রিটেনের লন্ডনের আলতাবালি পার্কে আপনারা সবাই আসবেন আমরা সবাই সমবেত হয়ে একত্রিত হয়ে আমাদের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং আমরা গাইব আমাদের বাংলা বাংলাদেশের গান আমাদের বাংলার গান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি